হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছে। দর্শক, আজকের ভিডিওটি তাদের জন্য যারা চুলকে পা পর্যন্ত অর্থাৎ হাঁটু পর্যন্ত লম্বা করে নিতে চান খুব সহজেই। তাই আজকের এই টিপসটি যদি আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি আপনার চুল অবশ্যই পা পর্যন্ত লম্বা করতে পারবেন, মানে একেবারে হাঁটু পর্যন্ত লম্বা করে নিতে পারবেন আপনাদের নিজেদের চুল। তাই নিজেদের স্বার্থের জন্য হলেও পুরো ভিডিওটি মনোযোগের সাথে দেখুন, আর যত বেশি পারেন ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, আজকের এই টিপসটি খুবই কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। এই টিপসটি যারা ব্যবহার করবেন অবশ্যই নিজ দায়িত্বে ব্যবহার করবেন। চুল আমরা কে না লম্বা করতে চাই, আবার তাও যদি হয় প্রাকৃতিকভাবে। গাছটিকে আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। ইতোমধ্যে হয়তোবা অনেকেই আপনারা গাছটিকে চিনে গেছেন, আর হয়তোবা অনেকেই চিনতে পারেননি। এই গাছটি আমাদের অনেক পরিচিত একটি গাছ। বন্ধুরা, এটি হচ্ছে ঢ্যাঁড়স গাছ। অনেকেই এটিকে ভেন্টি গাছ বলে থাকেন। ঢ্যাঁড়স আমাদের নিত্যদিনের খাবার, কিন্তু আমরা কখনো কি জানতে পেরেছি এই ঢ্যাঁড়স গাছের ফুল দিয়ে আমাদের কত উপকার এবং গুণাগুণ হতে পারে? প্রথমেই আপনারা কিছু ঢ্যাঁড়স গাছের ফুল কালেক্ট করে নেবেন, পরিমাণ মতো আপনারা নেবেন। আমি আপনাদের সুবিধার জন্য কিছু ঢ্যাঁড়স গাছের ফুল নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি ফুলটি ছিঁড়ে ফেললাম। আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করুন। এই যে দেখুন, আমি কিন্তু ফুলটা ছিঁড়ে ফেললাম। আপনারা পরিমাণ মতো কিছু ফুল ছিঁড়ে নেবেন। ফুলগুলোকে ছিঁড়ে নেওয়ার পর আপনারা এই ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এই ফুলগুলোকে আপনারা ব্লেন্ডার করবেন। একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই যে এই ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা শুধু ফুলটা নেবেন। ফুলটা নেওয়ার পর এই ফুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আপনারা ব্লেন্ডার করবেন। ব্লেন্ডার করলে কিন্তু এই ফুলগুলো থেকে খুব ভালো রস বের হবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন, আমি আপনার সুবিধার্থে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রস বের হচ্ছে। তো আপনারা যখন এর থেকে ব্লেন্ডার করে রস বের করবেন, দেখবেন এর থেকে কিন্তু দুই কালারের রস বের হবে। দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে লাল কালারের রস বের হবে, আর একটি হচ্ছে হলুদ কালারের রস বের হবে, মানে মিক্সড রস বের হবে লাল এবং হলুদ কালারের। তো মিক্সড যখন একটি রস বের হবে, এই রসটি আপনারা একটি পাত্রে নেবেন। পাত্রে নেওয়ার পর আপনারা এর সাথে কিছু নারিকেল তেল নেবেন। ধরুন এই রস যদি হাফ গ্লাস হয় তাহলে হাফ গ্লাস পরিমাণ আপনারা নারিকেল তেল নেবেন, অর্থাৎ নারকেল তেল নেবেন হাফ গ্লাস এবং এই রসটি নেবেন হাফ গ্লাস। তারপর নারকেল তেলের সাথে এই রসটি আপনারা মিক্সড করে নেবেন, মানে নারকেল তেল নেবেন হাফ গ্লাস এবং এই রসটি নেবেন হাফ গ্লাস। মনে রাখবেন, এই ফুলের যে রস, এই রসের সাথে নারকেল তেল মিক্সড করবেন, অর্থাৎ এই ফুলের রস যত পরিমাণ হবে ঠিক ততটুকু পরিমাণ নারকেল তেল আপনারা এর সঙ্গে মিশিয়ে নেবেন। মিক্সড করার পর যে রসটি হবে, অর্থাৎ যে তেলটি হবে, এই তেলটি যখন আপনাদের বানানো হয়ে যাবে, তখন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা এই তেলটি মাথায় লাগাবেন। এমনভাবে মাথায় লাগাবেন যেন এই তেলটি আপনার মাথার গোড়া পর্যন্ত চলে যায়। এভাবে আপনারা বানিয়ে প্রতিদিন রাতে লাগাবেন, সর্বোচ্চ 25 থেকে 30 দিন, সর্বোচ্চ 1 মাস যদি আপনারা এই ফুলের রসের মিক্সড দিয়ে তেল বানিয়ে আপনি যদি এটি ব্যবহার করতে পারেন, 1 মাস ব্যবহার করবেন, 1 মাসেই আপনারা ফল পাবেন। দেখবেন আপনাদের চুল একেবারেই লম্বা হতে শুরু করেছে, দেখবেন হাঁটু পর্যন্ত লম্বা হয়ে যাবে খুব দ্রুত। বন্ধুরা, আপনার সুবিধার জন্য আমি আবারও বলছি, আপনারা প্রথমে এই ঢ্যাঁড়স গাছের ফুলগুলো নিয়ে কালেক্ট করার পর, তারপর এই ফুলগুলো ব্লেন্ডার করে যে রস বের হবে, ধরেন হাফ গ্লাস পরিমাণ রস বের করবেন, তারপর আরও হাফ গ্লাস পরিমাণ আপনারা নারকেল তেল নেবেন, তারপর এই দুটিকে একসাথে মিক্সড করবেন। তারপর যে তেলটি হবে, তখন আপনারা এই তেলটিকে প্রতিদিন রাতে আপনার মাথায় মালিশ করবেন।
ঘুমোতে যাওয়ার আগে সুন্দর করে মাথায় ম্যাসাজ করে লাগাবেন, যাতে আপনার চুলের গোড়া পর্যন্ত লাগতে পারে, এবং মানে চুলের যে ত্বক এবং চুলের যে চামড়া যেন এই রসটি যেতে পারে। এইভাবে লাগাতে পারলে সর্বোচ্চ এক মাসের মধ্যেই দেখবেন আপনাদের চুল বড় হয়ে গেছে, দেখবেন আপনাদের চুল হাঁটু পর্যন্ত পৌঁছে গেছে। বন্ধুরা, আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন আপনাদের চুল লম্বা করার জন্য খুব সহজেই। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি, এবং এই কামনাই আমি আমার আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।